মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা পদ্মা সেতু আমাদের আসলে মর্যাদা একটা অন্যরকমের মর্যাদা বোধ দিয়েছে আজকে একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে একটা ছোট প্রশ্ন আপনার কাছে পদ্মা সেতুর যেদিন বিশ্বব্যাংক তাদের ফান্ড তুলে নেয়ার ঘোষণা দিল তার পরের দিন সম্ভবত আপনার সঙ্গে আমার সম্ভবত না আমি ডেফিনিট 2012 সালের পয়লা জুলাই আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দেখা করার সুযোগ পেয়েছিলাম এবং সেদিন আপনি আমাকে সাংবাদিক হিসেবে আপনি একরকমের সান্ত্বনা দিচ্ছিলেন যে তোমাদের মন খারাপ কেন সেদিন আপনি কথায় কথায় বলছিলেন একটা ছোট্ট পেন্সিলে একটা কাগজে কী কী লিখতে লিখতে ক্যাজুয়ালি বলছিলেন যে ভালোই করেছে যে ওরা তুলে নিয়েছে এত এত কিছু করার পরে কোনো দুর্নীতি হলো না কিছুই হলো না টাকা ছাড় হলো না আমাকে বারবার এত মানুষকে চেঞ্জ করতে বললো করার পরেও আরও যদি তেড়িবেড়ি করতো আমি নিজেই বাদ দিয়ে দিতাম ব্যাপারটা কি তা হতে পারতো যদি তারা দেরি করতো তাদের এই টাকা তুলে নেওয়ার ঘোষণা আপনি কি বাদ দিয়ে দিতেন বাংলাদেশের মানুষকে যাতে অপমানিত না হয় সেটার জন্য যা যা করণীয় আমি তাই করতাম তখন আমাদের নিজের অনেক লোক আবার চাচ্ছিল তাদের সাথে নেগোসিয়েশন করছিল বারবার আমাকে সেই প্রস্তাব দিচ্ছিল সেটা আমাকে ধৈর্য ধরতে হয়েছে কিন্তু আমি আমি নিজের সিদ্ধান্ত আমার ছিল আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম এবং যখন সময় হয়েছে আমি তখনই বলছি যে না আর চাই না ধন্যবাদ।